স্বাধীনতার 51 বছর পরেও বাংলাদেশের এই বিজয়ের মাসে এবার সরাসরি বিএনপি 10 দফা প্রস্তাব উত্থাপনের মধ্য দিয়ে সাজাপ্রাপ্ত যুদ্ধ অপরাধী জঙ্গিবাদী রাজাকারদের সাজা বাতিলের দাবি তুলেছে, সংবিধানের কবর রচনার দাবি তুলেছে এবং অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠার হুঙ্কার ছেড়েছে। আমি মনে করি বাংলাদেশের 51 বছরে অনেক উন্নতি সাধন হয়েছে কিন্তু রাজনৈতিক শান্তি আসেনি। আমার মনে হয় বিএনপি আর জামাতের যে চক্র তাদেরকে রাজনীতির অঙ্গন থেকে যে কোনো মূল্যে বিদায় জানানো উচিত। কোনো রকম আপোষ মিটমাট বলে কিছু নাই, এখানে কোনো মিটমাটের জায়গা নাই, একটাই কথা তাদেরকে ঘাড় ধরে বের করে দিতে হবে। আমি মনে করি এটাই বাংলাদেশকে যদি আগামী 100 বছর টিকে থাকতে হয়, তারা বাংলাদেশকে মানে না, তারা পাকিস্তান পন্থায় বিশ্বাস করে, মুখে বাংলাদেশের কথা বললেও অন্তরে তারা পাকিস্তান পাকিস্তান বলে। সুতরাং আমি মনে করি আর কোনো মিটমাট নাই, আর কোনো আপোষের কোনো জায়গা নাই, একটাই সিদ্ধান্ত বিএনপি জামাত চক্রকে বাংলাদেশের রাজনীতির অঙ্গন থেকে আমি বলবো যে একেবারে বের করে দিয়াই একমাত্র পথ আর কি, এবং তাদের সঙ্গে কোনো রকম রাজনৈতিক লেনদেন করা উচিত না।